ডিলারশিপ লাইসেন্সের অ্যাপ্লিকেশনের সময় ওয়ার্কিং ক্যাপিটাল পাঁচ লক্ষ টাকা থেকে কমিয়ে এক লক্ষ টাকা করা হয়েছে আমি বলবো এই টাকাটা পঞ্চাশ হাজারে নিয়ে যান তাহলে আরও বেশি লোকেরা ডিলারশিপ নিতে পারবে কারণ আমাদের এখন আরও প্রয়োজন অনেক গরিব মেয়েরা আছে ডিলারশিপ নিতে চায় কিন্তু তাদের পয়সায় হয় না তাই তারা পারে না দরকার হলে পঞ্চাশ হাজার টাকা এখানে কনসিডার করে দিন এখানে এক লক্ষ টাকা আগে পাঁচ লক্ষ থেকে এক লক্ষ হয়েছিল এখন এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার করে দিন তাহলে অনেক নতুন নতুন ছেলে মেয়েরাও আসতে পারবে মেয়েদেরও দিন মেয়েদেরও দিন তার কারণ খাদ্যের কাজটা রেশন কাজটা ছেলেদের সাথে মেয়েদের যদি কিছুটা সুযোগ করে দেন তাহলে মেয়েরাও অনেক চাকরি বাকরি পাবে দশ কোটি লোকের কাছে দশ কোটি চল্লিশ লক্ষ লোকের কাছে আপনারা যে খাদ্যটা পৌঁছে দেন মনে রাখবেন আমাদের সরকার ফুড কর্পোরেশনের চাল আগে আসত পচা খুদ মেটানো চাল রেশন দোকানে এসে ফার্স্ট ঝগড়া করতো চালটা মোটা চালটা কাটা চালটা ফাটা ও চাল নেমনি বাবু আজ কিন্তু আমরা চালটা কিনি আমাদের কৃষকদের কাছ থেকে এই যে মিস্টার প্রদীপ মজুমদার যার জন্য এই লোকটার অনেক কৃতিত্ব আছে বালুর অনেক কৃতিত্ব আছে আমরা এখন চালটা কিনি আমাদের চাষি ভাইদের কাছে মনে রাখবেন দাতারা অন্য দেয় তাই অন্য দাতাদের অধিকার তাদের কথা বলা এই অন্য দাতাদের জন্য আমরা অনেক কাজ করেছি এবং অন্নটা কিন্তু এই যে নবান্নের অন্ন দিয়ে শুরু হলো তার মানে কি আমাদের সেক্রেটারিয়েটের নাম হচ্ছে নবান্ন নবান্ন মানে হচ্ছে নতুন ধান নতুন ধান যখন ওঠে গ্রামে গঞ্জে একদিকে ইতু পুজো একদিকে নবান্ন চাল পায়েস খিচুড়ি নতুন ধান দিয়ে রান্না করা পালো পিঠে কত কিছু হয় এবং অনেক মানুষকে নিমন্ত্রণ করা হয় আমি ছোটোবেলা থেকে গ্রামে ঘোরাফেরা করি তাই আমি জানি নবান্নর মানেটা কী এবং নবান্নর প্রয়োজনটা কী তাই মনে রাখবেন আমাদের সেক্রেটারিটার নাম সেক্রেটারিয়েটের নাম যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি এক সেকেন্ডে বলে দিয়েছিলাম নবান্ন নতুন ধান ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা এটাই আমাদের মেন কাজ এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে রাজ্যের দশ কোটিরও বেশি মানুষের বাড়িতে বসে রেশন পাবেন এই জায়গাটা আমি আপনাদের বুঝিয়ে বলছি একটু পরে আজকে এখান থেকে আমরা রেশন কার্ডের পোর্টেবিলিটি পরিষেবা চালু করলাম এর মাধ্যমে রাজ্যের সকল খাদ্য সাথীর লোকেরা যে কোনো রেশন দোকান থেকে তারা রেশন তুলতে পারবেন খাদ্য সাথী আমরা রেশন নামে একটা মোবাইল অ্যাপও চালু করা হলো এছাড়া চালু করা হলো হোয়াটসঅ্যাপ চ্যাটব্যাট খাদ্য দপ্তরের বিভিন্ন তথ্য পাবেন আমি এর সাথে যুক্ত সমস্ত কর্মী আধিকারিক সহ সকল মানুষকে আমার অভিনন্দন জানাই দু হাজার সালে ডিসেম্বর মাসে আমরা চালু করেছিলাম দুয়ারে সরকার প্রকল্প এটা বিশ্বের বৃহত্তম জনসভা প্রকল্প সরকার তার ডালি নিয়ে মানুষের কাছে কাছে পৌঁছে গেছে এবং কয়েক কোটি মানুষ এসছেন দুয়ারে সরকারে আর একটা হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান কারো একটা টিউবওয়েল প্রয়োজন কারো একটা রাস্তা ভেঙে গেছে অল্প টাকার মধ্যে যে কাজগুলো করা যায় সেটা আমরা করেছি আমরা আবার করছি ডিসেম্বরে আবার হয়তো আমাদের হবে নভেম্বর ডিসেম্বরে টাইম দেওয়া ছিল চারটে জেলায় যেখানে ইলেকশন ছিল সেগুলো আবার হবে সব জেলাতেই হবে আমরা দশ কোটির বেশি মানুষকে ফ্রি রেশান দিচ্ছি কোথাও দেওয়া হয় না ঠিক তো ডিলাররা জানেন তো এটা ডিলাররা বা আপনাদের সাথে আরও যারা আছে যারা ডিস্ট্রিবিউটাররা দেয়া হচ্ছে তো চালটাও ভালো দেওয়া হয় তাছাড়াও পুজো রমজান ছট পুজোর মতো বিভিন্ন উৎসবে আমরা কম পয়সায় চিনি ময়দা ছোলা দিই আইসিডিএসের আপনারা দেখেছেন বাচ্চারা মিড ডে মিলের বাচ্চারা তাদের বাড়িতে বাড়িতে যেহেতু স্কুল বন্ধ ছিল তাদের বাড়িতে বাড়িতে খাবার পাঠিয়ে দিয়েছেন আপনারা এই জন্য আপনাদের আমি এখনো মনে করি খাদ্য সাথীর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারিগর যদি বলেন কারা আমি বলবো আমাদের সবচেয়ে বড় কারিগর হচ্ছে রেশন ডিলাররা এবং যারা প্রোডাকশান যারা ডিস্ট্রিবিউটাররা আছেন তারা এবং যারা রেশন দোকানে কাজ করেন তারা তারা না থাকলে খাদ্য সাথীটা আসতো না আর খাদ্য খাদ্যসাথীর হারির সাথেই লক্ষ্মীর ভাণ্ডারের একটা মিল আছে তাই আপনাদের এই কাজটাকে আমি মনে প্রাণে কুর্নিশ জানাই আপনাদের স্যালুট জানাই এবং আপনাদের যে কাজ ডিলারদের তার দাম ডলারের থেকেও অনেক বেশি এটা মানবিকতার কাজ আপনারা করেন আপনাদের সাহায্য ছাড়া এই প্রকল্পও আমাদের দ্বারা হতো না এবং আমরাও দশ বছর ধরে আপনাদের কাছে সাধ্য মতো আপনাদের পাশে দাঁড়িয়েছি দুয়ারে রেশন প্রকল্পের জন্য আমরা তাদের অতিরিক্ত কমিশন দিচ্ছি তাদের কমি কুইন্টাল প্রতি কমিশন পঁচাত্তর টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে রাজ্য সরকারের তরফে গাড়ির ব্যবস্থাও করা হয়েছে যদি কোনো রেশন ডিলার মনে করেন তিনি তার নিজের গাড়িতে কাজটা করবেন তাকে এক লক্ষ টাকা করে সাবসিডি গভর্নমেন্ট থেকে দেওয়া হবে অর্থাৎ গাড়িটা তিনি নিজেই করে নিতে পারবেন তার একটা গাড়ি হলো গাড়িতে করে রেশনটা আপনি বিভিন্ন পাড়ায় পাড়ায় যেতেও পারলেন আজকে ডেলিভারি ভিকেলের ফ্ল্যাগ অফ করা হলো প্রায় একুশ হাজার গাড়ি আমাদের লাগবে সেজন্য এর আগেও রেশন ডিলারদের জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করেছি কোনো রেশন ডিলার মারা গেলে পরিবারকে এককালীন দু লক্ষ টাকা সাহায্য দেওয়া হচ্ছে গত এক বছরে রেশন ডিলারের মৃত্যু বা সাসপেনশানের জন্য এক হাজার একশো পঞ্চাশটি রেশন শপ ট্যাগিং করতে হয়েছিল সেগুলোকে স্পেশাল ড্রাইভ নিয়ে আনট্যাগ করা হয়েছে অনলাইন বিলিং পেমেন্ট চালু করা হয়েছে রেশন কার্ড আধার কার্ড লিঙ্কিংয়ের সময় রেশন ডিলারদের কার্ড প্রতি দু টাকা পঞ্চাশ পয়সা করে দেওয়া হয়েছে পাননি বলছে পাইনি দাঁড়াও চিৎকার করলে কোনো কিছু পাওয়া যাবে না বোঝাতে হবে ব্যাপারটা প্লিজ হয়ে গেছে ইশারাই কাফি। বিল লাগালেই পনেরো দিনের মধ্যে পেয়ে যাবেন যারা পাননি এখনো ওটা একটু সরলীকরণ করা হয়েছে চিৎকার করলে সব হয় যেটা জেনুইন সেটা হবে নিশ্চিন্তে থাকুন শহরাঞ্চলে রেশনের দোকানের অফিসও গোডাউন করার জন্য যে নির্দিষ্ট জায়গার কথা বলা হয়েছিল সেই জায়গাটাও কমিয়ে দেওয়া হয়েছে মানে একটা নির্দিষ্ট জায়গা ধরুন আমার এত আগে কি আগে মেডিকেল কলেজ করলে বলতো পনেরো একর জমি লাগবে এখন আমরা ওটা পাঁচ একর জমি করে দিয়েছি ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য পনেরো একর জমি লাগবে এখন আমরা পাঁচ একর করে দিয়েছি তেমনি রেশন দোকানের ক্ষেত্রেও আমার যদি রাখার জায়গা এবং এতে যদি আমি সাফিসিয়েন্ট করে নিতে পারি আমার অসুবিধের কি আছে ধরুন সাপোজ এটা একটা গাড়ি এতে চাল যাচ্ছে কখনও তো আলুও যেতে পারে যখন আমি আলু দেব যখন আমি চিনি দেবো শুধু একটা ছোট্ট জায়গাকেও কিন্তু অনেকভাবে ব্যবহার করা যায় একটা রেশন দোকান একতলা সেটাকে করুন না আপনি দোতলা তিনতলা কে বারণ করেছে তার মানে তো আপনার আরও দুটো দোকানের প্রফিশন হয়ে যাচ্ছে এগুলো বুদ্ধি খরচ করতে হবে এবং সেই জন্য ম্যাপটাও কমিয়ে দেওয়া হয়েছে দুয়ারে রেশন গোডাউন ওয়ার হাউজিং এগুলো বেশি করে করুন এটা আমরা নিশ্চয়ই চাই আপনাদের একটাই প্রবলেম যা আমি আপনাদের নেতাদের সাথে কথা বলে বুঝতে পারলাম আগে বলি মিনিমাম সাপোর্ট প্রাইস চাষিদের স্বার্থে বছরে আমরা আঠেরোশো আটষট্টি টাকা থেকে বাড়িয়ে উনিশশো টাকা করেছি এছাড়া সিপিসিতে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি কুড়ি টাকা বোনাসও দেওয়া হবে এবছরও আমরা পঞ্চান্ন লক্ষ মেট্রিক টন ধান প্রকিওর করব প্রকিওরমেন্ট প্রসেসটাকেই অনলাইন করা হয়েছে কৃষকরা তিন দিনের মধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধান বিক্রির টাকা পেয়ে যাচ্ছেন সুতরাং এই কাজগুলোকে অবশ্যই আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে দুয়ারে সরকারে প্রচুর মানুষ এসছেন কাজ করেছেন সবই ঠিক আছে এবার আমি আপনাদেরটা বলি একটা তো হচ্ছে যতটুকু আমি বুঝলাম আমি বুঝি কম যেটা হৃদয় দিয়ে উপলব্ধি করলাম যেটার জন্য আপনারা বসে আছেন এক নম্বর হচ্ছে কেউ চলে যাচ্ছে কোটে কেউ চলে যাচ্ছে জোটে কেউ দিচ্ছে ঘেটে কেউ দিচ্ছে প্রকল্পটা কেটে এটা করবেন না দয়া করে যে গভর্নমেন্ট মানবিক সরকার হয় সে গভর্নমেন্ট কিন্তু মানুষের ইন্টারেস্টটা বেশি দেখে এবং মানুষের ইন্টারেস্টটা দেখার আমাদের কাজ এবং আপনারা যেহেতু মানুষের ইন্টারেস্ট দেখছেন আপনাদের জন্য যতটা সম্ভব আমাদের সাধ্য মতো আমরাও সেটুকু করব। এক তো বলা হয়েছে একুশ হাজার ডিলার তারা যদি নিজস্ব গাড়ি কেনে দুয়ারে রেশানের জন্য তাকে এক লক্ষ টাকা করে সাবসিডি সঙ্গে সঙ্গে সে পেয়ে যাবে দুই হচ্ছে রেশনের দোকান যারা গাড়িটা পাচ্ছেন তাদের যে প্রবলেমটা আপনারা আমাকে বলেছেন বা আমি নিজে ভেবেছি এক একটা পরিবারে যদি একটা পরিবার থাকে পাঁচ কেজি রেশন যদি পাঁচটা পরিবার থাকে একটা বাড়িতে পঁচিশ কেজি আমরা নিশ্চয়ই কেউ অমানবিক নই ঘাড়ে করে পঁচিশ কেজি পৌঁছানো সম্ভব নয় এবং ঘাড়ে করে পাঁচ কেজিও পৌঁছানো সম্ভব নয় তাহলে একটা বাড়ি দিতে যেটা টাইম লাগবে তাহলে সেই টাইমটা এক বছর লেগে যাবে একটা পাড়ায় দিতে এই জন্য আমার সলিউশন হচ্ছে আমি যেটা ভেবেছি এক একটা লেনে একটা গাড়ি যাচ্ছে মধ্যবর্তী এরিয়ায় একটা সেন্ট্রাল প্লেসে দাঁড়াচ্ছেন কিন্তু এক একটা লেন আবার অনেক বড় হয় এক কিলোমিটার দু কিলোমিটার তিন কিলোমিটারও হয় আমি যে পাড়াটায় থাকি হরিশ চ্যাটার্জি স্ট্রিট অন্তত ওটা দু কিলোমিটার হবে কাজে দু কিলোমিটারে যদি একটা গাড়ি যায় তাহলে ওই দু কিলোমিটার হেঁটে আবার লোকগুলোকে আসতে হবে তাহলে আর আমি কিন্তু দুয়ারে রেশন থিওরিটা বলতে পারবো না কিন্তু আমি যদি দু কিলোমিটারটাকে চারটে ভাগে ভাগ করি আমি পাঁচশো মিটার পর পর একটা গাড়ি দাঁড়াবে পাঁচশো মিটার পর পর দাঁড়ালে সেই রাস্তায় পাঁচশো মিটারের মধ্যে যারা আছে তাদের আগে খবর দিয়ে দেবেন তারা রেশন কার্ড নিয়ে আসবে আপনি দিয়ে দিলেন আমার মনে হয় দিস ক্যান বি এ গুড সলিউশন পাঁচশো মিটার মানে বেশি দূর নয় ঠিক তো এখান থেকে ওই অ্যাসেম্বলি পর্যন্ত ওর মধ্যে কত বাড়ি আর পড়বে ম্যাক্সিমাম পঞ্চাশ একশোটা বাড়ি পড়বে সুতরাং পঞ্চাশ একশোটা বাড়ি নিন চারশো বাড়ি নেওয়ার পরিবর্তে এবং তাতে আপনাকে বাড়িতে বাড়িতে যেতে হলো না কিন্তু দুয়ারে রেশানই হলো কারণ আপনি পাঁচশো মিটারের মধ্যেখানে গাড়িটা দাঁড় করালেন এবং সেখানে আগে থেকে এস এম দিয়ে দিলেন আগে থেকে প্রচার করে দিলেন অমুক দিন এই সময়ে গাড়িটা আসবে যাতে সবাই জানতে পারে তারপরে যদি কেউ মিস করে অন্য পাড়ায় গেলে তাকে রেশানটা কিন্তু আপনি দেবেন কারণ রেশানটা কিন্তু বাধ্যতামূলক এই প্রপোজালটা কি লস্কর সাহেব এটা আপনাদের পছন্দ আমি হাউসকে জিজ্ঞেস করছি যেটা নিয়ে আপনাদের প্রবলেম হচ্ছিল ইজ ইট সলভ নাও পাঁচশো মিটার গাড়ি দাঁড়াবে ওই অঞ্চলের ওইটুকু লোক ম্যাপ করে নেবেন এবং তাদের এসে মেসে মেসেজ দেবেন অমুক দিন এই সময় আপনার গাড়িটা দাঁড়াবে এবং ওইখানে আমরা রেশনটা দেবো আপনি দয়া করে এসে নিয়ে যান তাহলে আর আপনাকে কাঁধে করে বইতে হচ্ছে না আর যে লোকটা রেশন নেবে তাকে এক কিলোমিটার হাঁটতে হচ্ছে না চার কিলোমিটার হাঁটতে হচ্ছে না পাঁচশো মিটার মানে এইটা ঘুরলেই পাঁচশো মিটার হয়ে যাবে খুব অল্প জায়গা কারণ আমি হাঁটাহাঁটি করি বলে আমি জানি আর হচ্ছে রেশন ডিলাররা কোনো লোক নিতে পারে না কাজের জন্য গাড়ি পাল্লায় মাপবে কে দোকান গাড়ি থেকে খালাস করবে কে গাড়িতে মালটা তুলবে কে ডিস্ট্রিবিউটাররা তুলে নিয়ে আসে সেটা আলাদা রেশন দোকান থেকেই যে রেশনটা যাবে সেটা যে পাড়ায় পাড়ায় লোকের হাতে পৌঁছে দেবে কি করে পৌঁছবে এখানে আমরা একটা পথ বের করেছি সেটা হচ্ছে দুজন করে স্টক রেশন ডিলাররা নিতে পারবেন এবং তার মধ্যে গভর্নমেন্ট অর্ধেক মাইনে দেবে আর আপনারা অর্ধেক মাইনে দেবেন অর্থাৎ একুশ হাজার ডিলারকে নিতে হবে বেয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার লোক যখন আপনি নিলেন দশ হাজার টাকা করে বেতন তাদের দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দেবে আর পাঁচ হাজার টাকা করে আপনারা দেবেন এতে আমার আরও একশো ষাট কোটি টাকা বেশি লাগবে কিন্তু আমি মনে করি এতে বিয়াল্লিশ হাজার ছেলে মেয়ে লোকাল ছেলেমেয়েরা কাজের সুযোগও পাবে এবং দশ হাজার টাকা করে পকেটে পেলে বিনা পয়সায় খাদ্য পেলে বিনা পয়সায় রেশন পেলে বিনা পয়সায় কন্যাশ্রী পেলে বিনা পয়সায় স্কলারশিপ পেলে অনেক গরিব মেয়ে আরও বিয়াল্লিশ হাজার ছেলে রুজি রোজগার হয়ে যাবে কি লস্কর সাহেব অ্যান্ড বিশ্বম্বর রাজি কোথায় গেল আর কোথায় গেল রাজি তাহলে হোল হাউসকে হাত তুলে বলতে হবে আমরা রাজি এই প্রজেক্টে হোল হাউসকে তাহলে সাপোর্ট করে বলতে হবে যারাই প্রস্তাবে প্রস্তাবে রাজি তারা হাত তুলে আমাকে বলুন যে আমরা রাজি অনেকে তো হাত তুলছেন না তার মানে এতেও পছন্দ নয় এর বেশি দেওয়া আমার পক্ষে এখন সম্ভব নয় পরে আবার কাজ করতে করতে সময় যাবে আলোচনা করতে করতে অনেক আলোচনা বেরোবে বাট মোটামুটি তিনটে সলিউশন হলো একটা হলো এক লাখ টাকা করে গাড়ি কেনার জন্য যে কিনবেন যে কিনবেন না সে ডিস্ট্রিবিউশনকে বিটারের সাহায্য নেবেন দুই দশ হাজার টাকা করে বিয়াল্লিশ জনের চাকরি হবে একুশ হাজার একুশ হাজার জনকে গভর্নমেন্ট দেবে একুশ হাজার জনকে আপনারা দেবেন হাফ হাফ ভাগ করে নিচ্ছি দশ হাজার টাকাটা আপনি পাঁচ হাজার দেবেন আমি পাঁচ হাজার দেব দুই আর তিন নম্বর হচ্ছে একটা পুরো লেন না ধরে ঘর 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 ঘরটাই করবেন পাঁচশো মিটারের মধ্যে গাড়ি দাঁড় করাবেন এবং সেখানে লোকেরা নিয়ে নেবে ধরুন একই দিনে একটা লেন ধরলেন কিন্তু লেনটা যদি দু কিলোমিটার হয় এগারোটা থেকে বারোটা একটা জায়গায় দেবেন বারোটা থেকে একটা আর একটা জায়গায় দেবেন একটা থেকে দুটো একটা জায়গায় দিলেন দুটো থেকে তিনটে একটা জায়গায় দিলেন হয়ে গেল কাজ যাদেরটা তারা এসে নিয়ে গেল আর আপনাকেও বস্তা বইতে হলো না কাঁধে করে ঠিক আছে এইগুলো আমার মনে হয় আমি একটুখানি কথা বলার মাঝে যা যেটুকু বুঝলাম এই কটা কাজ করে দিলে আপনাদের দুয়ারে রেশন প্রকল্প সম্পূর্ণ সাকসেসফুল হবে আমি বিশ্বাস করি আগামী দিন রেশন দোকান আরও বাড়বে ডিলারদের কাজ আরও বাড়বে এবং ভালো করে আপনারা কাজ করবেন এটুকু আমি আশা করি এরপরে আর কিন্তু কিন্তু করবেন না কিন্তু এরপরে আর কিন্তু কিন্তু হবে না এরপরে কিন্তু কাজটা হবে এবং কাজটা করতে যেন কেউ বাধা দেবেন না আমি কিন্তু কাজটা করব এবং করব যখন বলেছি করব লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম করব করেছি এম আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড করবো বলেছি করেছি কৃষক বন্ধু দশ হাজার টাকা দেব বলেছিলাম দিয়েছি এবং দুয়ারে রেশন যেটা পাড়ায় পাড়ায় আপনারা গিয়ে দুয়ারে দুয়ারে পৌঁছে দেবেন দুয়ারে দুয়ারে মানুষের কাছে এই চারটে আমার পরিকল্পনা ছিল এবং এই পরিকল্পনাগুলো আশা করি আপনারা কার্যে পরিণত করবেন কার্যে পরিণত না হলে খাদ্য দপ্তর তারা তাদের মতো চিন্তা করবেন ভাবনা করবেন তবে আমি চাই আরও নতুন ছেলে মেয়েরা আসুন আরও নতুন নতুন দোকান তৈরি হোক আরও কোল্ড হাউস তৈরি হোক আরও ওয়ার হাউসিং তৈরি হোক যাতে গোডাউন তৈরি হোক আরও আর এই যে একুশ হাজার ডিলার গাড়ি পাবেন তো একুশ হাজার তো নতুন গাড়িও হলো এবং সেই গাড়িকেও তো এক লাখ টাকা করে সাবসিডি দেওয়া হচ্ছে সুতরাং এটা একটা ইকোনমির দিক থেকেও একটা বড় ব্যাপার হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার শুভকামনা রইল মনে রাখবেন আমাদের বাংলা টাকা পয়সায় অত বড় লোক নয় কিন্তু মানবিকতায় অনেক বড় মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই যাত্রা শুরু করছে আমরা পর্দায় দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী সবুজ পতাকা দেখিয়ে তাদের যাত্রার শুভ সূচনা ঘোষণা করলেন ফ্ল্যাগ অফ সেরিমানি যাত্রা শুরু করলো দুয়ারে রেশন ডেলিভারি ভ্যান ধন্যবাদ জ্ঞাপনের জন্য এবার দপ্তরের মাননীয় সচিব পারভেজ সিদ্দিকি মহাশয়ের কাছে অনুরোধ রইল আজকের এই শুভ সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে খাদ্য সরবরাহ দপ্তরের যে চারটি প্রকল্পের শুভ সূচনা অনুষ্ঠিত হলো সেই সূচনা পর্বের অনুষ্ঠানে আমরা